হ্যালো গাইস, আজকে আপনার সামনে যে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো ক্যাট অ্যান্ড প্যাটার্ন চ্যানেল থেকে, সেটা হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 18। আমার চ্যানেলে আসলে অসংখ্য ভিডিও আছে, টিউটোরিয়াল দেওয়া আছে। তো আমি যে প্রসিডিওর ভিতরে দিয়ে এগোচ্ছি, অর্থাৎ স্টার্ট ফ্রম জিরো, দ্যাট মিন্স আপনি যদি নতুন হয়ে থাকেন এই জগতে, অর্থাৎ প্যাটার্নের জগতে, তাহলে আপনি নিজেকে কিভাবে একজন প্রফেশনাল ক্যাড মাস্টার হিসেবে তৈরি করবেন, সেটা এই ক্যাড অ্যান্ড প্যাটার্ন চ্যানেলের টিউটোরিয়ালগুলো দেখেই নিজেকে তৈরি করতে পারবেন। সেই প্রসিডিওর দিয়ে যে এগোচ্ছি তার 18তম টিউটোরিয়াল করব। আপনি এই টিউটোরিয়ালগুলোর অন থেকে এখন পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো যদি দেখেন, একটু যে না টেনে, তাহলে আপনি নিজেকে একজন ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে পারবেন। তো দেরি না করে আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে সঙ্গে থাকুন যদি নতুন হয়ে থাকেন। আর যারা নিয়মিত ভিউয়ার্স তাদের অসংখ্য ধন্যবাদ, যারা আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আমরা আজকে হচ্ছে পিয়ার মার্কার নিয়ে আলোচনা করতে চাচ্ছি। গত যে টিউটোরিয়ালটা সেটা ছিল হচ্ছে কাট প্যানেল মার্কার, হ্যাঁ, কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তো পিয়ার মার্কার হিসেবে দেখানো হয়নি, সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়। তো আমরা শুরুতে যাব হচ্ছে নিউতে। নিউতে গিয়ে আপনি এখানে ডায়া সিলেক্ট করবেন, এখানে 70, 72, 70 যেটা প্রয়োজন আপনার। হ্যাঁ, ধরেন আমি এখানে আপনার 68 নেই, হ্যাঁ 68, কারণ হচ্ছে 60 যদি আমি নেই তাহলে 70 আমার ফেব্রিক্সের ডায়া প্রয়োজন হবে। এই 6 ইট হচ্ছে কাটাবল, 2 সিটে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি ফেব্রিক্সের পায়ের, সেজন্য আমাদের এটা ধরতে হবে কনজাম্পশনের সময়, কিংবা অরিজিনালি আমাদের এই ডায়া নিতে হবে। আর কাটাবল আপনি যেটা নেবেন তার চেয়ে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। লেন্থে সবসময় আপনি এটা দিয়ে রাখবেন, অন থাকবেন। এরপরে আমি যাব হচ্ছে ওপেন স্টাইলে, এখানে গিয়ে এই 3 ডট আছে এখানে যাব। এখানে গিয়ে আপনি, আমি যেটা যে টিউটোরিয়ালটা নিয়ে সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি বেসিক একটা টি শার্টে, ওর বেসিক টি শার্ট হচ্ছে একটা সাধারণ নলেজ, যে তা জানলে আপনি প্যাটার্নের সব ধরনের টপ আইটেম করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই যে স্টাইল নেমে আপনি স্টাইল নেমটা লিখে দিবেন। এরপরে যে মেটেরিয়াল সেকশন আছে এখানে আপনি সেল ফেব্রিক দিয়ে দেবেন, যদি রিভাইভটা আপনি ওইভাবে করে দেবেন, আবার বিভিন্ন ধরনের ফেব্রিক টাইপ থাকতে পারে করে নেবেন। আপনি এখানে আমরা রেশিও দিতে পারি, হ্যাঁ আমরা রেশিও দিতে পারি এখানে, যেমন এখানে আমরা যদি রেশিও দিই 2, ধরেন এখানেও 2 দিলাম, এখানে 3 দিলাম, 2 2, কত পিস হিসেবে দেখেন তো টোটাল 12 পিস, এক ডজনের আমরা মার্কার করি। হ্যাঁ, এই রেশিওটা আসলে এটা কাটিং থেকে আপনাকে দিয়ে দেবে যদি আপনি প্রোডাকশনে কাজ করেন, আর যদি আপনি টেকনিক্যাল সাইডে কাজ করেন আপনাকে কনজাম্পশন কস্টিং এর মার্কার দিতে হয়, সেক্ষেত্রে আপনি আনুপাতিক হারে বের করে নেবেন পিও শিট দেখে। এরপরে আমরা এখানে আর কোনো কাজ করব না, পিস ইনফরমেশনে চলে যাব, এখানে যে যে পিসের প্রয়োজন আছে সেগুলো আমরা করব। আমার ব্যাক পার্ট প্রয়োজন আছে 1 পিস, ফ্রন্ট পার্ট প্রয়োজন আছে 1 পিস, স্লিপ পেয়ার 2 পিস অবশ্যই প্রয়োজন হবে। এখানে অটোমেটিক্যালি 2 এসে গেছে, কারণ আমার পেয়ারে টিক চিহ্ন দেওয়া ছিল যখন প্যাটার্ন করেছি। আসলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার বিগত চ্যানেলে বিগত যে ভিডিওগুলো সেগুলো দেখেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আরও। এরপরে এই নেকে এটা হচ্ছে রিপ, দেখেন এই যেখানে রিপ লেখা আছে, এই জন্য আমরা এটা 0 দেব। আমরা সেলফ হেভি দিয়ে কাজ করতেছি, আপনি চাইলে এটা 2 ওয়েতে করতে পারেন। পিয়ার মার্কারটা আসলে কেন করা হয়, পিয়ার মার্কারটা হচ্ছে এস টাইপের যদি ফেব্রিক্স থাকে, এসে কোনোটার ওয়ে থাকে, ওয়ে যদি থাকে সেক্ষেত্রে আপনাকে অনলাইন ফলো করতে হবে, আর যদি ওয়ে না থাকে দুইভাবে কাটতে পারেন। তাহলে আমরা কী করব, 2 ওয়ে করে নেবো, এর ঠিক এভাবে যাবে আমি যেভাবে করলাম। এরপরে এখানে সে অ্যারোটায় রাইট বাটন প্রেস করে ইকুয়াল অল দেবে, 2 হয়ে গেল।
আমরা অনয়ে দিয়েই শুরু করি, অনয়ে দিয়ে করব। এরপরে আমরা ওকে দেব, এটা ইগনোর করব। এরপরে এখানে কাজ শেষ, এরপরে আপনি সেটিংয়ে চলে আসতে পারেন। সেটিংয়ে চলে এসে এরপরে আপনার এখানে যা যা প্রয়োজন সেগুলো দিবেন, এখানে মিনিট কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে আপনি অ্যাকর্ডিং টু বান্ডিল দেবো না আমরা, আমরা দেবো হচ্ছে নো গ্রুপ। হ্যাঁ, এখানে নো গ্রুপ থাকবে, এটা সেট করে নেব, আমরা সেট করে নিলাম। স্টার্ট দেবো না, তাহলে শুরু হয়ে যাবে আবার। এখন আমাদের কাজ শুরু। আমরা এখানে সবচেয়ে বড় যে সাইজটা আছে ডাবল এক্সেল, হ্যাঁ আমি ডাবল এক্সেল এটা নেব। এরপরে ফন্ট পার্ট নেব, একটা দুইটা নিলাম। এরপরে আপনি ঠিক এটার সঙ্গে পেয়ার করে নেবেন। পেয়ার করে নেওয়ার পরে একদম এটার সাথে যাতে মিলে যায়, হ্যাঁ এই এই বটমের যে সাইডটা এটা মিলাতে হবে। আমরা মিলিয়ে দিলাম, তাহলে কি আপনি যে স্টিপটা আছে, হ্যাঁ এখান থেকে যে স্টিপটা শুরু হবে এরকম করতে 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 একদম সব জায়গায় একই রকমভাবে স্টেপটা মিলে যাবে। এরপরে আমাদের কাজ কি হবে, আমরা মাস্টার ট্র্যাক করে এইরকম করে দুটো পার্টস সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা টুল চলে আসছে, এখানে কি লেখা আছে দেখেন, ক্লাস্টার পিসেস। এখানে প্রেস করব, প্রেস করার পর যে পপ আপ উইন্ডো আসবে সেখানে আমরা ইএস দেব। আমার দেখেন এখানে নতুন করে একটা কি পপ আপ উইন্ডো এখানে শুরু হয়ে গেল পিসের, যেটা আগে ছিল। এখন এই এটার সঙ্গে আর কি কি পার্টস আছে সেগুলোর তো পেয়ার হবে, তাই না? তো সেগুলো আপনি স্লিপ নিয়ে আসতে পারেন। এখন কথা হচ্ছে এই স্লিপটাও আপনার এই এখানে যে স্টেপ থাকবে সেই স্টেপের সঙ্গে এটাকে তৈরি করতে হবে, তাই না? এখন সেই স্টেপের সঙ্গে যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনি ঠিক এখানটায় এনে অ্যাড করে দেবেন। আর যদি আপনার এই আঙুলের এই স্টেপের সঙ্গে না মিলাতে হয়, অর্থাৎ বড়ির স্টেপে স্টেপে মিলে গেল, স্লিপ স্লিপ স্টেপে মিলে গেল, তাহলে আপনি এখন যেভাবে আমি করতেছি সেভাবে করতে পারেন। ক্লিয়ার? ঠিক এভাবে আমরা এই দুইটাকেও সিলেক্ট করে এই যে কোলেস্ট্রল পিস এখানে গিয়ে ইএস দেব, আমার এখানে কোলেস্ট্রল হয়ে গেল। এখন আপনি চাইলে এইটা তাহলে কিন্তু ডায়া বাড়াতে হবে, হ্যাঁ এই দুইটা নিয়ে আপনি এখানে এই বরাবর আপনি বসাতে পারতেন, তাই না? আমরা একটু ব্যাগে চলে যাব। আচ্ছা এখন আমাদের যে কাজ, আমরা এখন কিন্তু মানে আমাদের যে পেয়ার যেটা দরকার ছিল সে পেয়ারটা তৈরি হয়ে গেল, আর কোনো পার্টস এখানে নেই। আর যদি কোনো পার্টস থাকে সেক্ষেত্রে পেয়ার হইলে এরকম পেয়ার মতো করে নিতে হবে। এরপরে আমরা এখন যদি অটো নেস্টিংয়ে চলে যাই আমরা নেস্টিং দিতে পারি। দেখেন সবগুলো কিন্তু সুন্দর পেয়ারে 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 চলে গেছে। ক্লিয়ার? আপনি এত সুন্দর কাজ আসলে কোথায় পাবেন বলেন তো? নিশ্চয়ই ক্যাটেন প্যাটার্ন চ্যানেল। অতএব দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে এখানে পাশে থাকুন এবং পাশে বেল আইকনটি টিপে দিন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের করে সবার আগে পৌঁছে যায়। আচ্ছা এখন আমরা এটা কেটে দেব। কেন কেটে দেব? দেখেন এখানে অনেক আমার ইফিসিয়েন্সি হচ্ছে 62, এটা কোনো দিনও মেনে নেবে না। তো তবে পেয়ার মার্কারে ইফিসিয়েন্সি অনেক কমে আসে। এখন আমরা ডায়া দেখেন, এই যে ডায়া আছে এই ডায়াতে আমার একটা বডি ফেলাইলে হবে না, পেয়ার অনুযায়ী ডাবল ডাবল বডি ফেলাতে হবে। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই ডায়াটা আমি আরও বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, তার মানে ডায়া আমি বাড়িয়ে দেওয়ার জন্য আমার দিতে হবে এখানে, এখানে আমার ডায়া আগে ছিল 68, আমরা এখানে যদি ডাইরেক্ট 80 চলে যাই তো কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা আবার অটো নেস্টিং দেব। হ্যাঁ তাও হচ্ছে না, আমরা ডায়াটা দেব হচ্ছে এখানে 96। দেখেন এখন কিন্তু বসে গেছে, এখন আমাদের এফিসিয়েন্সিটা তৈরি হয়ে গেছে স্ট্যান্ডার্ড। তো বিষয়টা হচ্ছে আপনি এইভাবে আপনাকে ডায়াগুলো সিলেক্ট করতে হবে। এখন যদি আপনার মেশিনে যে ডায়া আছে সেই মেশিন যদি না থাকে তাহলে আপনি বাইরে যেতে পারবেন না, তখন আপনার ওইভাবে কথা বলে নিতে হবে টপ ম্যানেজমেন্টের সঙ্গে। তো আমরা এই পেয়ার মার্কেটটা কীভাবে করতে হয়
সেটা একটা ইজি, একদম একদম শর্ট একটা আমরা ওয়ে খুঁজে পেলাম আজকে, তাই না? তো আপনারা অবশ্যই এটা ফলো করেন, আপনি নিজেকে অবশ্যই অবশ্যই একজন প্রফেশনাল ক্যানভাসটার হিসেবে তৈরি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা এই ডায়াটা এভাবে পাওয়ার পরে আমরা আরেকটা ব্যাপারে একটু দেখি। আমরা এই যে আপনার স্টেপের যে বিষয়টা, এই যে স্টেপের বিষয়টা, এই স্টেপের বিষয়গুলো ঠিক করার জন্য কি করবো আমরা, হ্যাঁ আমরা সব ডিলিট করে দেব। এরপরে আমরা এ নিয়ে আসলাম, হ্যাঁ নিয়ে আসার পরে আপনি ঠিক এখানে এরকমভাবে এটা মিলিয়ে দেবেন। এখন তাহলে কি হলো, একেবারে বডির সাথে আমার স্টেপ মিলে গেল, ঠিক না? মিলে যাওয়ার পরে আপনার এখানে কী করতে হবে, আপনি টোটালটা আবার সিলেক্ট করে কোলেস্টার পিস দিতে হবে। এই যে দেখছেন এখানে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এখন আমরা